আমরা বারবারই দেখছি এইসব অপরাধগুলি আমরা দীর্ঘ বছর ধরে আমরা বিধানসভায় দেখেছি, যখন আমরা অপোজিশন ছিলাম, অপোজিশনে ছিলাম তখনও দেখেছি এই ব্লকগুলি পিছিয়েছে, পিছিয়েছিল। This is ABC News HT Live. You're watching ABC News HT Live. Sono da. Amra to silent spectator thakte pari na. Rajya sarkar nijer uddyoge ei gohon koreche. Ebong eta amra apatoto amader khud. Notero holo ei place gulote to chal dewa shuru hoyechilo. To ekhon ki bondho ache? আমরা বারবারই দেখছি এইসব অপরাধগুলি আমরা দীর্ঘ বছর ধরে আমরা বিধানসভায় দেখেছি, যখন আমরা অপোজিশন ছিলাম, অপোজিশনে ছিলাম তখনও দেখেছি এই ব্লকগুলি পিছিয়েছে, পিছিয়েছিল। কত স্কিম আছে সেন্ট্রাল এবং স্টেটে, সেগুলির থেকে সব ক্ষেত্রে, ধরুন প্রধানমন্ত্রী আবার জন্য বললাম যে যে দরকারে তিনটা ঘর দেওয়ার কথা, তার দরকারে পাঁচটা ঘর দেবে। এর আমরা এখন আপাতত যেসব সেক্টরগুলিকে আমরা দেখছি, এখন পর্যন্ত পাইপলাইনে আইটি সেক্টরের ক্ষেত্রে কোনো আমরা পাইনি, তবু আমরা নিজের উদ্যোগে রাজ্য সরকার এর মধ্যে নোটিফিকেশন দিয়ে জানানো হবে, কিন্তু আপনার মন্ত্রিসভা সিল মোহর দিয়ে অটোমেটিক্যালি এখন যে প্রত্যেক ডিপার্টমেন্টের কাছে এই কাগজ চাকরি। এই ব্যাপারগুলি আমরা এই ব্যাপারটা মন্ত্রিসভার মিটিংয়ে উঠেছে, সেগুলি আমরা চিন্তাভাবনা করছি। আপাতত আমরা এই সিদ্ধান্তগুলি আমরা গ্রহণ করছি। আমরা জানি হোটেল বিজনেস আমরা সামনে যখন আমরা চিন্তা ভাবনা করবো সেক্ষেত্রে আমাদের এটা এবং এটা আমরা একটা নতুন প্রকল্পের নাম দিচ্ছি, এখন নামটা এখন এই মুহূর্তে আমরা বলতে পারছি না, সেই প্রকল্প নিয়ে আমরা এগিয়ে যাবো। কোন কোন ইন্ডিকেটর, কোন কোন সূচক মাধ্যমে ওই যে ডেভেলপ হবে, মুখে ডেভেলপ বললে হবে না, কোন ক্ষেত্রে আমার শিক্ষা দপ্তরকে যেমন বলে যাবে আপনারা এক্ষেত্রে এখানে আপনারা কালকে আমাকে তথ্য নেবেন, আমি যদি কৃষি মন্ত্রী নই কালকে আমাকে তথ্য দিয়ে দেব কত মানুষ ইন্স্যুরেন্সের টাকা পেয়েছে, আমি বলে দেব সংখ্যা বলে দেবো এবং কত টাকা পেয়েছে এটাও বলে দেবো, যে আপনাদের উপকার হবে কালকে পাবেন কত টাকা ইন্স্যুরেন্স পেয়েছে অ্যামাউন্ট বলে দেবো, তথ্যটা বলে দেবো কতজন ইয়েস এটা এটা পাবেন কালকে পাবেন। আমি যদিও এই দপ্তরের মন্ত্রী না, বাই দা বাই এটা আমার কাছে তথ্যটা জানা আছে, এই জন্য আমি বলে দেবো। দেখি একবার কোন সময় কোন সময় আমরা তো দেখি আমি চেষ্টা কতগুলি সংস্থা আছে, অনেক অনেক সংস্থা আসতে চায়, তাদেরকে আমরা আরো যারা আসতে চায় শুধুমাত্র নয়, যাতে উত্তর পূর্বাঞ্চলের যে অন্যান্য রাজ্যের থেকেও আমরা যাতে কিছু লুব্রিকেট কিছু ইন্টেনসিভ দিতে পারি, সেই জন্য আমরা এই ধরনের উদ্যোগ নিয়েছি। তো আজকে মন্ত্রিসভা এটার মন্ত্রিসভার এটার আজকে ক্যাবিনেটের এই সিদ্ধান্ত দিয়েছে। মোটামুটি এই জিনিস, এ দুটা খুবই ইম্পর্টেন্ট রাজ্যের রাজ্য সরকারের যে মন্ত্রিসভা এই সিদ্ধান্তগুলি গ্রহণ করেছে এবং আমরা সেগুলি আমরা আশা করি এই সিদ্ধান্তের ফলে শিল্প উদ্যোগীরা আরও ত্রিপুরাতে ব্যাপকভাবে আসবে। এর মধ্যে গত এক বছরে 1,474টা সংস্থা এখানে শিল্প স্থাপন করেছে, আরও যাতে
ব্যাপকভাবে বড় মাত্রার শিল্প উদ্যোগীরা এগিয়ে আসে, সেজন্য আমরা এক্ষেত্রে এই এই ধরনের সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। আপনাদের যদি কিছু বলার থাকে আমি আপনাকে বললে আমি শিওর কনভার্জেন্স ইন স্কিমস অ্যান্ড অ্যাট দ্য স্পেসিফিক ইস্যুস ব্রট আউট বাই কনসার্ন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টার। তাহলে চিফ সেক্রেটারির নেতৃত্ব একটা এম্পাওয়ার্ড কমিটি থাকবে, সেই কমিটি রিভিউ হবে 6 মাস পর পর বাই দি চিফ মিনিস্টার। দেখি আমি আর কিছু বলার আছে কি। শিল্পের ক্ষেত্রে বলে দিয়েছি 10 কোটি টাকার উপর ইনভেস্টমেন্ট এতদিন ছিল না, এখন হবে। আইটি সেক্টর বলছেন তো, আইটি সেক্টরটা আমাদের মিটিং এ আলোচনা হয়েছে, দু একজন সদস্য উঠেছে, যেটা সেটা আমরা পরবর্তী মিটিং এ কি করা যাবে। এটা আপনার দৃষ্টিতে, আপনার দৃষ্টি তো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, তো সেখানে যেগুলি ধরবো যাতে অ্যাকশন হয় সেই জন্য, এবং আইটি সেক্টর পিপিপি মডেলের লোক লাগতে হবে, শুধুমাত্র সরকার নিজের উদ্যোগে একটা পারবে না, সেখানে পিপি মডেল ছাড়া সেই জন্য আমরা ওই ক্ষেত্রটাকেও আপনার প্রায়োরিটি সেক্টর আছে। এই মুহূর্তে এই থার্ড যেটা দিচ্ছি দুটো যুক্ত করেছি, আমাদের তিনটে যুক্ত করার কথা ছিল, দুটো আপাতত যুক্ত, আগে যেগুলো ছিল 5টা প্লাস দুটো জিনিস আমরা ইনক্লুড করেছি, আমরা ওই জিনিসটা আমাদের মাথায় রয়েছে। এক্সিস্টেন্স যে পলিসি সেটা তো আইটিতেও অ্যাপ্লিকেবল হবে, এটা তো আছে, কেউ না সাবসিডি পাবে না, ওই মেরিট পর্যন্ত পাবে। এখন যদি কেউ আসতে চায় আমরা যা নিয়মগুলি আছে এর মধ্যে পাবে, কিন্তু ফার্স্ট লিস্টে আসে কেউ যদি কিছু করতে চায় ওই অ্যামাউন্টের মধ্যে করতে পারবে, কিন্তু আমরা ফার্স্ট যেটা দিচ্ছি এখন কেউ যদি আসতে চায় তো আমরা ওয়েলকাম, আমরা চাইছি। কালকে একটা টুইটে আপনার সাথে দেখলাম যে এজ এন এক্সক্লুসিভ ডিসকাশন হচ্ছে সুনাম সুলি এডুকেশন নিয়ে, কথা কি সেই মিটিং অনেকগুলি আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, এর মধ্যে গুরুত্বপূর্ণ কতগুলি সিদ্ধান্ত যেগুলি দুটো আমি আপনাদের অবগতির জন্য আজকে বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আপনারা জানেন যে বিধানসভায় আমরা বলেছিলাম যে 10টা ব্লকে 10 less developed আরডি ব্লকস হোয়ার এডিশনাল রাইস ওয়াজ ডিস্ট্রিবিউটেড ফ্রি অফ কস্ট দিস ইয়ার অ্যাজ মডেল ব্লকস, এই যে 10টা ব্লকে আমরা ফ্রি রেশনিং দিলাম এটা কি জীবনভর দিয়ে যাব, এগুলি কি আনডেভেলপমেন্ট থাকবে, সেজন্য এই ব্লকগুলিকে আমরা অগ্রাধিকারের ভিত্তিতে অ্যাসপিরেশনাল ব্লক বলতে পারেন বা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রচেষ্টার জন্য আমাদের রাজ্য সরকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই 10টার সাথে আর দুটো
মোট 12টা ব্লক আমরা চিহ্নিত করেছি। আগে যারা যেখানে ফ্রি রেশনিং দেওয়া হয়েছিল ছামনু, ডম্বরনগর, রৈশাবাড়ি, দামছড়া, দশদা, করবুক, শিলাছড়ি, মুঙ্গিয়াকামি, রূপাইছড়ি অ্যান্ড তুলাশিখর, এই দশটাতে আমরা ফ্রি রেশনিং দিয়েছিলাম। কারণ ওই সময় ওই জায়গায় সমস্যা হয়েছিল, একটু ওইখানকার মানুষের বসবাসকারী লোকদের অসুবিধা হয়েছিল, সেজন্য আমরা সেখানে তাদেরকে ফ্রি রেশনিং দিয়েছিলাম অ্যাডিশনাল। এর বাইরেও আমরা মিশন অন্তত ডাটা চেক করে আমরা দেখেছি টু ব্লকস, নেমলি অম্পি অ্যান্ড গঙ্গানগর, এই দুটো ব্লককে আমরা যুক্ত করেছি। যুক্ত করে দিয়ে সেখানে আমরা এই 12টা ব্লকের জন্য নতুন একটা স্কিম, টোটাল নতুন স্কিম, নিউ স্কিম ফর ফোকাস মনিটরিং, এই 12টা ব্লককে আমরা যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, অন্যান্য ব্লকের সাথে প্রতিযোগিতা যেন এই ব্লকগুলিও এগিয়ে যেতে পারে, ওই এলাকায় বসবাসকারী মানুষ এগিয়ে যেতে পারে, ওই এলাকায় ডেভেলপমেন্ট যাতে হতে পারে, সেই জন্য আমরা এয়ারমার্ক করে এই 12টা ব্লকের জন্য একটা 3 বছরের একটা পরিকল্পনা গ্রহণ করেছি। এবং এই জন্য বাজেটে, রাজ্য বাজেট থেকে পরপর 3 বছরের বাজেট থেকে আমরা 50 কোটি টাকা এই ব্লকগুলির জন্য আমরা আলাদাভাবে রেখেছি। প্লাস 50 কোটি টাকা বাজেট থেকে আসবে স্টেট বাজেটের 3 বছরের জন্য, পরিকল্পনা 3 ইয়ার্সের জন্য নিয়েছি, এবং সেখানে 50 কোটি টাকা আমরা এয়ারমার্ক করছি, এবং টাকাটা আসবে বাজেট থেকে, 3 বছরের বাজেট থেকে 50 কোটি টাকা যাবে এই ব্লকগুলির জন্য অ্যাডিশনাল। আচ্ছা, অন্যান্য ডিপার্টমেন্টগুলিও সেখানে প্রত্যেকটি ব্লক ডিপার্টমেন্টকে বলা হবে যে সেখানে যেন আমরা যখন ডিস্ট্রিক্টে আমরা অ্যালটমেন্ট করি টাকা, সেই ডিস্ট্রিক্টে বলা হবে এই ব্লকের জন্য তুমি সব কিছু, যেমন আমি উদাহরণস্বরূপ বলি, যেমন PMAY, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম হোক আর স্টেট গভর্নমেন্টের স্কিম হোক, সেখানে আমরা যেমন PMAY প্রধানমন্ত্রী আবাস যোজনা, আমরা বলবো ওই ব্লকের জন্য তুমি যাই অ্যালোকেশন করো, তোমার ডিস্ট্রিক্ট যখন ডিস্ট্রিক্ট থেকে যখন ব্লকগুলির জন্য অ্যালোকেশন করা হয়, সেখানে আমরা বলবো সেখানে অন্যান্য ব্লক থেকে এখানে তুমি বেশি ধরবে। সেরকম যেমন MGNREGA, সেখানেও যেমন ম্যানেজ জেনারেশন যেন বেশি হয় প্রত্যেক, যেমন পোষণ অভিযান, যেমন বিভিন্ন রকম ব্যালেন্স ডায়েট যাতে থাকে সর্বক্ষেত্রে, শিক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর, যত দপ্তর আছে সেখানকে প্রায়োরিটি দেওয়া হবে, এবং সেখানে সেজন্য এখানে এবং মুখ্যমন্ত্রী 6 মাস পর পর ওই ব্লকগুলির জন্য উনি দি প্রোগ্রাম উইল বি রিভিউড বাই দি চিফ মিনিস্টার বাই অ্যানুয়ালি, অর্থাৎ 6 মাস পর পর উনি এটাকে রিভিউ করবে। প্লাস ওই ব্লকের জন্য, প্রত্যেক ব্লকের জন্য নট লেস দেন স্পেশাল সেক্রেটারি, প্রত্যেক ব্লকের জন্য একজন দায়বদ্ধ থাকবে, একজন অফিসার, উনি ওনার মিনিমাম ওনার পদবি হবে, হতে হবে স্পেশাল সেক্রেটারি লেভেল, তো প্রত্যেক ব্লকের জন্য একজন করে থাকবে, এবং উনি ওনার নাম থাকবে স্টেট প্রভারি অফিসার, স্টেট প্রভারি অফিসার, উনি সব কিছু একদম সব দিকে, বিশেষ করে ব্লক লেভেল এবং ভিসি লেভেল যেখানে যেখানে কী কী সবসময় উনি রিভিউ করবে, এবং ওনাকে কেন সেখানে করা হয়েছে, তো এই এবং 2019 থেকে 2022 এই টাইম করা হয়েছে 3 বছরের জন্য এই প্ল্যানিং, একটা পরিকল্পনা নেওয়া আছে। এবং এই যে উন্নয়ন করা হবে, সূচক কী, হোয়াট ইজ ইন্ডিকেটার, ইন্ডিকেটার ইজ হেলথ অ্যান্ড নিউট্রিশন, 20% আমরা রাখছি ইন্ডিকেটার রাখছি, এডুকেশন 20%, এগ্রিকালচার ওয়াটার রিসোর্সেস 20%, বেসিক ইনফ্রাস্ট্রাকচার ইনক্লুডিং অ্যাক্সেস টু রোড, ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড রুরাল ইলেকট্রিফিকেশন
again 20%, livelihood opportunity and skill development 15%, এবং ফাইন্যান্সিয়াল ইনক্লুশন 5%। এখানে এই ইন্ডিকেটরের ভিত্তিতে আমরা সেখানে ডেভেলপমেন্টের জন্য উদ্যোগ গ্রহণ করছি এবং এটা টাইম বাউন্ড, উইদিন 3 ইয়ার্স আমরা ওই জায়গায় আমরা যাতে আনতে পারি সেই জায়গার জন্য আমরা আজকে রাজ্য সরকার এই ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবং এটা যেমন ও আরও রয়েছে, এবং যেমন ওই এলাকায় যেসব কর্মচারী নিয়োগ নিয়োজিত থাকবে তাদেরকে, সে বিডিও হোক বা অন্যান্য অফিসার হোক, তাদেরকে 3 বছরের জন্য পোস্টিং দেওয়া হবে, 3 ইয়ার্স পোস্টিং, সে যারাই থাকবে 3 এর জন্য পোস্টিং দেওয়া হবে। এবং 3 বছর পর তাকে বলা হবে তুমি কোন জায়গায় যেতে চাও, তার পছন্দ মতো জায়গায় চিহ্নিত করে তাকে সেখানে পোস্টিং দেওয়া হবে 3 ইয়ার্স। আর কোনো যেহেতু আমাদের আলটিমেট আমাদের প্ল্যানিংটা হলো 3 বছরের মধ্যেই ওই জায়গায় আমরা ডেভেলপ করব, 3 বছরের জন্য পোস্টিং থাকবে এবং 3 বছর পর ওখানে তার পছন্দ মতো জায়গায় তার পোস্টিং দেওয়া হবে। আরেকটা জিনিস, ওই ব্লক এলাকায় যেসব পোস্টগুলি ভ্যাকেন্ট রয়েছে, ওই সব ব্লক এলাকায় যেসব পোস্টগুলি, সে পঞ্চায়েত সেক্রেটারি হোক, সে জিআরএস হোক, সে টিচার হোক বা আবার অন্যান্য ক্ষেত্রে হোক, সেখানে আমরা 80% পোস্ট সেখানে ফিল আপ, মিনিমাম 80% পোস্ট ফিল আপ করতেই হবে, সেই ধরনের আলটিমেটাম আমাদের সরকার নিয়েছে। সুতরাং যে কোনোভাবে আমরা কোনোমাত্র ব্যাকওয়ার্ড ব্লক, ব্যাকওয়ার্ড ব্লক বলে কোনো শব্দ যদি না থাকে, সেটা থেকে উত্তরণের জন্য আমরা আমাদের ক্যাবিনেট আজকে সিদ্ধান্ত গ্রহণ করেছে। শিক্ষামূলক সংস্থার সাথে জড়িত এবং ভালো ভালো তাদের খুব প্রমিনেন্ট স্কুল কলেজ আছে। ওরা এসে আমাদের রাজ্যে ওরা খবর পেয়েছে যে বিভিন্ন পত্রপত্রিকা দেখেছে বা এনসিআরটিকে দেখেছে, এনসিআরটির বিভিন্ন স্টেটমেন্ট দেখেছে, আমাদের রাজ্য সরকার শিক্ষাক্ষেত্রে আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি, সেই জন্য ওনারা আগেই টাইম চেয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমার সাথে দেখা করতে পুরো টিম এসছে এবং চায় ওরা এ রাজ্যে কিছু করতে। ওরা বলছে আপনারা আমাদের সাহায্য করুন, আমরা আপনাদের রাজ্যে কিছু করে দেখাতে চাই। এখানে ইদানিংকালের সরকার, যে সরকার সে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে, আমরা ইন্টারেস্ট। আমরা তাও তখন তাদেরকে বলেছি তোমরা আগে দেখো প্রাইম একটা স্কুল করতে পারো কিনা, প্রাইম যেটা ভারতবর্ষের কোথাও নেই, এমনকি দুন টুনকে কন্ট্রাক্ট করতে পারবে এমন একটা জায়গা, এমন একটা স্কুল করতে পারো কিনা নর্থ ইস্টের ছেলেমেয়েরা যাতে এখানে আসতে পারে। আমাদের রাজ্যে তো থাকবেই এবং ইংলিশ মিডিয়াম, সে এবং ম্যানার সব কিছু সঠিকভাবে, কেবল লেখাপড়া শিখলে হবে না, প্রকৃত ম্যানার শিখে লেখাপড়া শিখে যাতে কোয়ালিটি এডুকেশন দেওয়ার জন্য তোমরা দিচ্ছে করো, সেক্ষেত্রে আমরা জায়গা টাকা দিতে পারি, তোমরা দেখো। আর অন্য কোনো হেল্প আমরা করতে পারবো না, বাট সবগুলি কোর্স হতে হবে সিবিএসই। এক দুই বলেছি তোমরা একটা কলেজ তোমরা করতে পারো, যে কলেজ সেটাও যেন সারা দেশের মধ্যে নাম রাখতে পারে, সুনাম বৃদ্ধি হয়, এরকম একটা উদ্যোগ নিতে পারো। আর পার্টিকুলারলি কোনো ছোট একটা ব্লক, পার্টিকুলারলি ছোট কোনো একটা ব্লক তোমরা আমাদের আমাদের যে ইনস্টিটিউশন আছে, আমরা কোনো শিক্ষক দেব না তোমাদেরকে, আমরা কোনো শিক্ষক আমরা দেব না, আমাদের ইনফ্রাস্ট্রাকচার তোমরা দিতে পারি কিন্তু কোয়ালিটি এডুকেশন অ্যান্ড অল আর ইংলিশ মিডিয়াম, সবটা যেন ইংলিশ মিডিয়াম হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের ছেলেমেয়েদের থেকে কোনো পয়সা আমরা আমাদের ছেলেমেয়েরা কোনো পয়সা দেবে না, যাই কিছু দিতে হবে সরকার দেবে থ্রু বিভিন্ন সোর্স দিয়ে,
কিন্তু আমাদের ছেলেমেয়েরা কোনো টাকা পয়সা দেওয়া সম্ভব নয়। আমাদের রাজ্যের ছেলেমেয়েরা গরিব, পরিবার গরিব, তো এরা এই বিষয়গুলি নিয়ে আমাদের আলোচনা হয়েছে অনেকক্ষণ, বিভিন্ন বিষয় নিয়ে ঘন্টা দেড়েক দুই আলোচনা হয়েছে, এবং তারা রাজ্যের কিছু একটা করে দেখাতে চায়। এর আজকেও ওনারা আছে, কালকে ওনারা যাবে, সুতরাং সবটা বিচার বিবেচনা করছে, পুরো টিম নিয়ে আসছে। আমরা রাজ্য সরকার ওদের সাথে মিলেমিশে আমাদের যদি কিছু করার থাকে আমরা করব। এই বিষয় নিয়ে এসে আমরা শুনেছি এই সংস্থা অসম্ভব গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট সুনাম রয়েছে সংস্থার, সেজন্য ওদের সাথে আমাদের আলোচনা হচ্ছে। কোথায় তাদের এটা একটা সিদ্ধান্ত, আর একটা সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। আমাদের সরকারের মূল লক্ষ্য এমপ্লয়মেন্ট জেনারেশন, শুধুমাত্র সরকারি চাকরির উপর ডিপেন্ড করলেই হবে না, রাজ্যে ব্যাপকভাবে যেন ক্ষুদ্র ছোট মাঝারি শিল্পের বাইরেও যাতে লার্জ স্কেল বৃহৎ শিল্প আসে, সেজন্য আজকে আমরা ক্যাবিনেটে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছি। আপনারা জানেন যে গত এক বছরে এ রাজ্যে 1474টা প্রায় 1500 মতো শিল্প, যেটা মাইক্রো স্মল মিডিয়াম এখানে শিল্প স্থাপন হয়েছে, এবং এতে প্রায় 3000 থেকে বেশি এমপ্লয়মেন্ট জেনারেশন হয়েছে। কিন্তু এটা হলো প্রাথমিক অবস্থায়, এটা যখন পুরোপুরি চলবে তখন এটা কিন্তু দুগুণ আড়াইগুণ বেড়ে যাবে এমপ্লয়মেন্ট। এখন অলরেডি এক বছরের মধ্যে যে শুরুয়াত হয়েছে প্রায় আমাদের 1474টা এখানে শিল্প স্থাপন হয়েছে। আচ্ছা, এখন যে যেটা আমরা এবার গুরুত্ব দিচ্ছি, আমরা যে দীর্ঘ বছর যে ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট প্রমোশন ইনসেন্টিভ স্কিম যেটা ছিল সেটাকে আমরা অ্যামেন্ডমেন্ট করেছি। আপনাদের জানা থাকবে প্রথম ইনসেন্টিভ স্কিম দেওয়া হয়েছিল 1995, এরপরে 2002, এরপর 2007, এরপর 2012 এবং 2017, এত এতবার এখানে ইনসেন্টিভ স্কিম ট্যাক্সের অ্যামেন্ডমেন্ট হয়েছে। এবার আমরা নতুন করে অ্যামেন্ডমেন্ট করছি। আমরা এবার প্রথম যেটা আপনারা জানবেন যে প্ল্যান্ট এবং মেশিনারি পাব, এতদিন যে এ রাজ্যে যেসব সাবসিডি দেওয়া হতো এটা কিসের উপরে, ক্ষুদ্র ছোট মাঝারি শিল্পের জন্য, বৃহৎ শিল্পের জন্য আমাদের রাজ্যে কোন রকম সাবসিডি প্রভিশন ছিল না, একদম ছিলই না, কারণ আমাদের রাজ্যে ছিল ক্ষুদ্র ছোট মাঝারি শিল্পের উপর সাবসিডি। এবং ক্ষুদ্র শিল্প কোনটাগুলি বলে, যেগুলির 25 লক্ষ অবধি যাদের টার্নওভার না, নট টার্নওভার, প্ল্যান্ট এবং মেশিনারি যন্ত্র এবং যন্ত্রাংশ ক্ষেত্রে যাদের 25 লক্ষ অবধি যাদের, এবং এদের বলে ক্ষুদ্র, এবং 5 কোটি অবধি যারা তারা বলে স্মল, এবং যেগুলি মিডিয়াম তাদের 10 কোটি পর্যন্ত, এখন এরা হলো এই মাঝারি শিল্প। এগুলির জন্য আমরা আপনাদের ইনসেন্টিভ ছিল, কিন্তু বড় শিল্পের জন্য কোনো ইনসেন্টিভ ছিল না। এবার আমরা অ্যামেন্ডমেন্ট করে বড় শিল্পকে এখানে আমরা আনতে চেষ্টা করছি, এজন্য কারণ তাদের যদি আমরা ইনসেন্টিভ না দিই কেন তারা ত্রিপুরাতে আসবে। এবং এর মধ্যে পাইপলাইনে বেশ কয়েকটি সংস্থা এখানে আছে। এদিকে আমরা থাস দিচ্ছি, জোর দিচ্ছি কোন কোন ক্ষেত্রে। আমরা এতদিন পর্যন্ত আমাদের রাজ্যে অর্থাৎ যে সেক্টরগুলিকে আমরা থাস সেক্টর বলি, এতদিন ছিল ব্যাম্বো, রাবার,
এগ্রি অ্যান্ড হর্টি প্রসেসিং টি, এই এই জিনিসগুলির মধ্যে এগুলো আমাদের ন্যাচারাল রিসোর্সেস, এগুলির মধ্যে আমরা গুরুত্ব দিচ্ছি না। এবার আমরা এখন বাড়াচ্ছি, টাস্ক সেক্টরটা বাড়িয়ে দিচ্ছি। কি বাড়াচ্ছি? হোটেল বিজনেস অ্যান্ড ট্যুরিজম অ্যাক্টিভিটিস, হোটেল বিজনেস অ্যান্ড ট্যুরিজম অ্যাক্টিভিটিস, এটা আমরা বাড়াচ্ছি। সেকেন্ড, হসপিটাল অ্যান্ড নার্সিং, নার্সিংয়ের জন্য আমরা এই দুটো সেক্টরকে এনে মোট, তাহলে থার্ড সেক্টর হলো বা প্রায়োরিটি সেক্টর হলো এই সাতটা জিনিস, আগের পাঁচ এখন দুই। এবং এটা হলেই হবে না, সেক্ষেত্রে নার্সিং হোম হতে হবে মিনিমাম মিনিমাম ইন কেস অফ হসপিটাল নার্সিং হোম উইথ এ মিনিমাম ক্যাপাসিটি অফ 50 beds, 50 beds এর নিচে কোনো হলো হতে হবে। এবং এক্ষেত্রে হোটেল অ্যান্ড ট্যুরিজম প্রমোটিং অ্যাক্টিভিটি যেটা, সেটা এক্সক্লুডিং ল্যান্ড, ল্যান্ড ছাড়া তার থাকতে হবে নট লেস দ্যান ₹3 crore, 3 কোটি টাকা, ল্যান্ড ল্যান্ড ছাড়া, ল্যান্ড ছাড়া তাদের এটা থাকতে হবে। এবং এক্ষেত্রে আমরা বিভিন্ন রকম সুবিধা আমরা দিচ্ছি তাদেরকে। আপনারা জানেন যে বড় বড় শিল্পদের এখানে আমরা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট সাবসিডি দিচ্ছি, যেটা এখন 30%, 40%, 50%। ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন সাবসিডি, ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন সাবসিডি, যেমন আমাদের রাজ্যে জিএসটি দুই রকম হয়, একটা হলো এস জিএসটি আর একটা হলো আইজিএসটি। আমাদের রাজ্যে জিএসটি, জিএসটি যেটা, এটা 100% ফ্রি, মানে তাদের জিএসটি লাগবেই না। আমাদের রাজ্যের ক্ষেত্রে মনে রাখবে স্টেট, স্টেট জিএসটি লাগবে না, এটা ফ্রি। ইন্টারেস্ট সাবসিডি, মানে ব্যাংক থেকে যে লোনটা নেবে, সে টার্ম লোন ফিক্সড অ্যামাউন্ট যেটা, সেটা আমরা আমরা 4% আমরা ইন্টারেস্টের জন্য 4% আমরা সাবসিডি দিচ্ছি। সে তো ব্যাংকে, ব্যাংকে তো লোন নেবে, সে তো টাকা তাকে দিতে হবে, তো সে তখন আমার দেখাবে আমরা রিএম্বার্সমেন্ট 4%, এখন আমরা এটাকে 5% করে দেবো, অর্থাৎ 1% আমরা বৃদ্ধি করছি। পাওয়ার সাবসিডি, বিদ্যুতের ক্ষেত্রে আমরা 25% ছাড় দিচ্ছি, 25% সাবসিডি আমরা দিচ্ছি। এমপ্লয়মেন্ট সাবসিডি, এমপ্লয়মেন্ট সাবসিডিটা কি, যারা এমপ্লয়ি নিয়োগ করে তাদেরকে আমরা জানি ইপিএফ এর জন্য টাকা দিতে হয়, তাদের ক্ষেত্রে তাদের ইপিএফ পেমেন্ট লাগবে না, এটা গভর্নমেন্ট, রাজ্য সরকার এটা ব্যবস্থা করবে। এক্সপোর্ট প্রমোশন সাবসিডি, বাইরে যদি প্রোডাক্ট এক্সপোর্ট করে যে বৈদেশে, সেক্ষেত্রে তার 10% আমরা সাবসিডি দেবো, সে দেখাবে এত টাকার মাল পাঠাচ্ছি, সেখানে পাঠাতে পারে 10% সাবসিডি। এবং সর্বোচ্চ, সেক্ষেত্রে লিমিটেশন আছে, সর্বোচ্চ 20 লাখ, 20 লক্ষ টাকা আমরা সাবসিডি। ট্রান্সপোর্ট সাবসিডি, আগে ছিল না, এক টাকাও ছিল না, আমরা এবার ট্রান্সপোর্ট সাবসিডি দিচ্ছি। যে মাল তৈরি হবে তার ত্রিপুরার বাইরে পাঠালে তার যে পরিবহন খরচ, তার 10% রাজ্য সরকার সাবসিডি দেবে। এই যে অনেকগুলি আমরা সাবসিডি, আমরা প্রভিশন আমরা করে দিচ্ছি, এবং এর আমরা চাই এ রাজ্যে বৃহৎ শিল্পের ক্ষেত্রে এগিয়ে আসুক। এবং এর মধ্যে পাইপলাইনে আছে WAC বলে একটা সংস্থা, যারা ব্লক ইন্ডিয়া, আমরা যে কোনো সংস্থাকে দেব একদম ঢাকঢোল বাজিয়ে দেব, এবং খুব বিচার বিবেচনা করে দেখব যে সংস্থা আসবে আদৌ তার নেম অ্যান্ড ফেম আছে কিনা। সেখানে সারা যেখানেই থাকুক, সে পাঞ্জাব ভেজ হোক, গুয়াহাটি ভেজ হোক, দিল্লি ভেজ হোক, আমরা হঠাৎ করে কোনো এখন কোনো সিদ্ধান্ত নেব না। আমাদের মূল উদ্দেশ্য হলো কোয়ালিটি এডুকেশন, এবং শিক্ষাক্ষেত্রে আমরা কোনো রকম কম্প্রোমাইজ কোনো ক্ষেত্রে করব না। যে কোনো সংস্থা আসলে তার কোনো যদি আমরা ভালো কিছু না বুঝি, আমরা কোনো আমাদের ছেলে মেয়েদের এমন কাউ কারোর হাতে আমরা ছেড়ে দেবো না, যেটা আমাদের রাজ্যের শিক্ষাক্ষেত্রে কোনো ক্ষতি। আমি জানি না,
ওরা আমার সাথে দেখা করেনি, দেখা করেছে আমি যাই না। এরকম তো অনেক স্কুল করতে পারে, প্রাইভেট স্কুল তো আমাদের এখানে আছে বহু স্কুল, আমি যাই, আমি ঠিক এই মুহূর্তে এখানে বিভিন্ন নাম আছে গ্রাম আছে, কিন্তু আমরা চাই যে রেসিডেন্সিয়াল স্কুলটা দেবো, আমাদের আমাদের কোথাও কোথাও জায়গা আছে ও সেখানে, কিন্তু শুধু রাজ্য রাজ্য সরকার নয়, এডিসি প্রতিনিধিরাও কালকের মিটিং উপস্থিত ছিল, তারাও ইন্টারেস্ট দেখিয়েছে যে আমরা খুমলুঙ একটা জায়গা দিতে পারি আপনারা যদি এগিয়ে আসেন। তো আমরা এগুলো বিচার বিবেচনা, আমরা চাই সারা দেশের মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্কুল এবং প্রত্যেক রাজ্যে এই ধরনের একটা স্কুল থাকুক আমরা চাই। স্কুল না, আমরা স্কুল কলেজ এবং একটা ব্লকও দিতে রাজি আছি, ব্লক বলছি এডুকেশন সেক্টর, এডুকেশন ক্ষেত্রে পুরো ব্লক তারা নিতে পারে, সেক্ষেত্রে আমাদের টিচাররা থাকবে না, টিচাররা আমরা অন্য এসে এনে অন্য স্কুলে লাগাবো, তারা তাদের সেখানে তাদের লোক নিয়োগ করবে। ওরা আবার জিজ্ঞেস করেছে সেভেন পে কমিশন আপনারা দিয়েছেন কিনা, আমি ইয়েস আমাদের অ্যাপ্লিদের সেভেন পে, কেন বললাম কেন জিজ্ঞেস করেছে, যে ওদেরও যখন অ্যাপয়েন্টমেন্ট দেবে এবং আসলে তো ভালো, আর নতুন অ্যাপয়েন্টমেন্ট হবে আমাদের টিচাররা তো আর আমরা আমাদের স্কুলগুলো লাগাতে পারবো, তারা যদি নিজে নিয়োগ করে সেখানে আমাদের রাজ্যের কোয়ালিটি স্টুডেন্ট যারা আছে, যারা আনএমপ্লয়েড ইউথ আছে, যারা কোয়ালিটি আছে তাদের তারাও সুযোগ পাবে। তো নিশ্চয়ই স্টেট গভর্নমেন্টের বেতন থেকে ওদের বেতন অনেক বেশি হবে আমার বিশ্বাস। তো সুতরাং এক্ষেত্রে এমপ্লয়মেন্টের জন্য একটা সুযোগ আসবে, পাশাপাশি কোয়ালিটি এডুকেশন। গরিবের ছেলে পড়ার মতো অবস্থা, এত আগরতলা শহরে সিলেক্টেড কিছু ফ্যামিলির লোকজন বাচ্চারা, এখন এদের কোয়ালিটি যদি স্কুলে যদি এরকম হয়, কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন নাই, কারণ এখন সব ভালো স্কুলে কোয়ালিটি দেয়, ব্যাঙ্গালোরে এরকম 50,000 স্কুল আছে যেগুলো বেস্ট কোয়ালিটিতে, কোয়ালিটি নিয়ে এখন কোনো কম্প্রোমাইজ নেই, কোয়ালিটি দেবে, বাট ত্রিপুরার কত পার্সেন্ট ছেলে মেয়ে পড়তে পারবে এটা যদি কন্ডিশনে না আসে ওদের সঙ্গে। আমরা এখন এই লেভেলেই নেই, প্রাইমারি লেভেলে আলোচনা, আমি তো বললাম আপনাদেরকে আমাদের ছেলে মেয়ে আপনার বলার আগে বলেছি আমাদের ছেলে মেয়েরা পক্ষে বেশি ফিস দেওয়া সম্ভব নয়, সেক্ষেত্রে আমাদের ছেলেরা মেয়েরা স্কুলে পড়লে সেক্ষেত্রে যদি আমরা পয়সা দেব, আমরা দরকার দরকার হলে তাদের স্কলারশিপ দেব, সেই স্কলারশিপ যদি তারা নেয় তাহলে আমার ছেলে মেয়েরাও তাহলে বলতে পারবে আমি তুমি আমাকে কোয়ালিটি এডুকেশন দাও। আমি তো একবারও বলিনি যে গরিব ছেলে মেয়েরা, গরিব ছেলে মেয়েদের জন্য সরকার আছে, তাদের পাশে সরকার থাকবে, আমরা সেভাবে চিন্তা, আমরা ছেলে মেয়েদের সাথে কোনো কোনো মতেই তাদের তাদের যদি স্কোপ না থাকে আমরা আমার যে স্কুলগুলি আছে আমার স্কুল, আমার স্কুল, আমার ইনফ্রাস্ট্রাকচার, আমার ইনফ্রাস্ট্রাকচার আমার তো বহন করতে হবে, ওইগুলি আমার স্কুল নয়, ডনবস্কো ইজ নট মাই স্কুল, তারার জন্য আমরা দেখবো ইট ইজ স্কুল মাই স্কুল। স্টাফ তারা নির্ণয় করবে, কিন্তু আমার ছেলেমেয়েরা যদি ওই স্কুলে পড়ে, আমি যেগুলি কোনো পার্টিকুলার ব্লকের কথা বলছি, ওই ক্ষেত্রে টার্মস কন্ডিশন তো তাদের সাথে আমাদের সাথে টার্মস এর কন্ডিশন একটা জিনিস আছে যেটা আমরা জানি না, এগুলি 25% EWS বলে মুক্ত হবে, সেক্ষেত্রে স্কোপ আছে সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়, কিন্তু আমরা তো সেগুলি করতে পারি না। ABC News, HT Live.